কয়লা শহর চং ফ্রেং বেরেক নি প্রাইভেট সাই কম্পিউটার লিমিটেড মথানো কেবেঙ্গে খরাং টিশালা গেছেন ফ্রেং সামুক তাঙ্গাই রক চং ফ্রেং হাবনক দুগলাম বস্তঙ্গ স্লোগান রুই দর্না আচুবলা গা আজরা শিশির নন্দী মুঙ্গই খরসা কন্ট্রাক্টর কক্তনারায়ণ বস্তঙ্গ শাখা লাই থানায় বিশিক থান বিশিক বুড়ি হাই রমই চং ফ্রেং বেরেক প্রাইভেট নি সাই কম্পিউটার লিমিটেড মথা সামুং তাংমানি রাং রিয়া চিং ফ্রেং নি সামুং তাংমানি ইয়াগুলো রাং রথানিকে কক রুমা হাইকে কক নারজাগ লিয়া হাইনি বগেই কন্ট্রাক্টর কর্মী যত বিল রেজাগিয়া তোমারক সুকুমি রেজানা বগেই দর্না আচুক লাগিয়া সর যাব আগে আমরা কেসিসিএল এর আন্ডারে কাজকর্ম করতাম পরে দিয়ে ফ্র্যাঞ্চাইজির আন্ডার সাইকম্পোর্ট আর একটা নিয়োগ করা হয়েছে কিন্তু সাইকম্পোর্ট আমাদের দিয়ে বিভিন্ন ইলেকট্রিক কাজকর্ম করাচ্ছে এবং সবসময় কাজকর্ম করে আসছি কিন্তু এই বিলগুলি একটার পরে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না অল্প অল্প করে তারা পেমেন্ট করছে এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় 1 কোটি টাকার মধ্যে পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে আমরা দীর্ঘদিন যাবত ওদেরকে বারংবার আমরা চিঠি দিয়েছি আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য তারা ডিমো দিচ্ছে করতে করতে এইভাবে দীর্ঘদিন চলছে কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আজকে তারাদেরও আমি ফুল পেমেন্ট করতে পারছি না বিভিন্ন দোকানদার থেকে মাঝন থেকে মালপত্র নিয়ে এসেছি কিন্তু না তারা বারে বারে টাকা দিচ্ছে আমাদের কিছু করার নেই আমি কিছু করতে পারছি না তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিনিস্টারকেও চিঠি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে গেছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা গণধনাতে বসবো এবং সেই অনুযায়ী তাদের একটা টিম এসেছিল বাইরে থেকে তাদের হাইকমিটি থেকে আমাদের সমস্ত কাজকর্ম তারা ভালো করে সার্ভে করে দেখেছে যে সমস্ত কাজকর্মগুলি ঠিক আছে এবং এখানে কোনো ত্রুটি নেই উপরন্তু আরও বেশি আসে তারা যে হিসাব করে নিয়েছিল ট্রান্সফর রিপেয়ারিংয়ের ব্যাপারে বা ইনস্টলেশনের ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম ব্যাপারে সবগুলি ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও তারা বলেছে যে দুদিনের মধ্যে পেমেন্ট দিয়ে দেবে অখন্ড পর্যন্ত তারা কোনো পেমেন্ট করে নাই যার ধরুন আমরা এমন দুরবস্থার মধ্যে আসি যেটা নাকি ভাবার নাই চিন্তা করার প্রয়োজন নাই এই শ্রমিকরা আর দিন আনে দিন খায় তাদেরকে টাকা দিলে পরে চলে তারা মাস্টারের বেতন দিতে পারছে না আমরাও মাস্টারের বেতন দিতে পারছি না সমস্ত দিক থেকে একটা সমস্যার মধ্যে বিরাট সমস্যার মধ্যে হয়ে পড়েছি কাজেই সেই কারণে আজকে আমরা সারাদিনব্যাপী গণঅবস্থা গণধর্ণাতে বসেছি এবং এইটা যদি তার টাকা সম্পূর্ণ না করে তাহলে আমরা দীর্ঘদিন যাবৎ এইভাবে লাগাতারভাবে গণধর্ণা চলবে আপনাদের মানে আপনি কি ব্যক্তিগতভাবে আপনি মানে ঠিকাদার যে আপনি টাকা পান না আমরা ব্যক্তিগত টাকাটা পাই না আমরা সবাই আছি কত টাকা হবে আমাদের অনুমানিক 1 কোটি টাকা কত বছর ধরে পাচ্ছেন না আমরা প্রায় 2-3 বছর কন্টিনিউ জমে জমে আসছে আপনারা কি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিল এবং এটা সমস্ত কপি আছে এবং তাদেরকেও জানিয়ে দিয়েছি সমস্ত জায়গা জায়গায় এসডিএম ডিএম এবং সমস্ত প্রশাসনকে এই ব্যাপারকে কপি দিয়েছি তো আপনারা আজকে এই যে মানে বেলা 11 থেকে গণধর্ণায় বসলেন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন এটা সারাদিন ব্যাপী যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা সারাদিন বিকেল 5টা পর্যন্ত আমরা চালিয়ে যাবো